হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর আমি রেডি হয়ে নিয়েছি। এখন আমরা দার্জিলিং এর জন্য বের হব। তো আজকে আমাদের বিবাহ বার্ষিক, তো আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো আগে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুজো দেব, পুজো দিয়ে তারপর দার্জিলিং এর জন্য বেরোবো। তো এখন আমরা বের হব, সবাই বেরিয়ে পড়েছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন আমিও চলি তাড়াতাড়ি, নাহলে সবাই রাগ করবে। গাড়িতে বসে পড়েছি, এখন মন্দিরে যাব আগে, তারপর পুজো টুজো দিয়ে দার্জিলিংয়ের জন্য বের হব। তো চলো মন্দিরে দেখা হচ্ছে। মন্দিরে এসে পড়েছি, এটা হলো দুর্গা মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। মন্দিরে পুজো দিয়ে পুরো মনটাই খুবই ভালো লাগছে মন্দিরটা। গুড বয়। এটা ওখানে দিয়ে দাও নাকি নাকি দিয়া দিবা না ঠাকুর এখানে? পুজো দেওয়া কমপ্লিট, এখন ফটো তুলে নিব। আর সবাই হয়তো বলবে যে আমি মন্দিরে পুজো দিতে এসে জিন্স টপ পরে এসেছি, কিন্তু আমার সেরকম মানে সেরকম কোনো ই ছিল না যে পুজো দিতে যাবো, এরকম আমার মাথায় ছিল না। তো আমি ভুলে কুর্তি উটি সেরকম মানে পুজো দেওয়ার জন্য ধোয়া কাপড় জামা নিয়ে যাইনি, তো এটা ধোয়া ছিল, তার জন্য এটাই পরে গিয়েছি। মানে সবই ধোয়া থাকে, তাও ধরো এদিক ওদিকে ধরা টরা হয়, তার জন্যই আর কি বললাম। আর জিন্স টপেও যে পুজো দেওয়া যায় না সেটাও কোনো বড় কথা না, কারণ মন থেকে পুজো দিলে সবই ঠিক আছে, যে কাপড়ে তো আর পুজোটাই সেটা হয় না, তো মন থেকে পুজো দিলেই হলো। তো এখন আমরা বের হয়ে যাব, বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের জন্য। আর রাস্তার ভিউগুলো এতটা সুন্দর যে মানে রাস্তার ভিউ দেখেই মন ভরে যায় যে এতটা সুন্দর জায়গা। তো ড্রাইভার বললো এই জায়গাটা খুবই সুন্দর ফটো টটো তুলে নিতে, তো একটু ফটো টটো তুলে নিলাম আর তোমাদেরকেও দেখাই, ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি এতটা সুন্দর জায়গা। তো দার্জিলিং যাওয়ার আগে রাস্তাঘাট দেখেই মনটা ভরে যায়, খুবই সুন্দর জায়গা। সবাই পারলে আসবে, দেখবে, যারা পাহাড় ভালোবাসো তারা তো অবশ্যই আসবে দার্জিলিং, কারণ রাস্তাঘাট এতটা সুন্দর সত্যি বলার মতো নয়। তো আমরা এখন একটু হোটেলে ঢুকবো, খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো। খুবই খিদে লেগেছে, কিছুই খাওয়া হয়নি। রুটি তরকারি নিয়ে নিয়েছি, এখন রুটি তরকারি খেয়ে আপাতত পেটটা ভরে নিই, কারণ খুবই খিদে পেয়েছে। এই রুটি তরকারি এখন স্বর্গ। এখন বসে বসে কফি খাচ্ছি, আর রাস্তার ভিউটা এতটা সুন্দর যে কফি খেতে খেতে ভাবলাম তাহলে আমি কফিটা ওদিকে গিয়ে খাই, তাহলে ভিউটাও হয়তো দেখা যাবে। কিন্তু এই সাইডটা আর কি এতটা আলোর জন্য কালো কালো লাগছিলো, কিন্তু ভিউটা এতটা সুন্দর ছিল, ভেবেছিলাম ভালো আসবে, তোমাদের সঙ্গেও শেয়ার করি। যাই হোক, দার্জিলিংয়ের যাওয়ার আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যাচ্ছিলো, তো ড্রাইভার বলছিল ওই দেখো কাঞ্চনজঙ্ঘা পাহাড়। তো আমি ভাবছিলাম কোথায় কাঞ্চনজঙ্ঘা পাহাড়, আমি মেয়েগুলোকেই ভাবছিলাম, কারণ আমি জানতাম না যে বরফের পাহাড়টাকে কাঞ্চনজঙ্ঘা বলে। তারপর ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ফাইনালি দার্জিলিং পৌঁছে গেলাম, তো এখন যাব হোটেলে, আর হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। তো তোমাদের সঙ্গে তো বিকেলে ঘুরতে যাব, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, ঘুরতে গিয়ে কী কী করি। তো আগে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। তো হে গাইস, আমরা দার্জিলিং পৌঁছে গেছি। তো দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরি, কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই, তো আবার ব্লগ নিয়ে আসবো যে কী কী করি। তো চলো, টাটা, বাই।